ওয়েলকাম। আজকে আমরা পঞ্চম পর্বে। আমরা আজকে ফটোশপের লেয়ার মাস্ক সম্পর্কে জানব। আমরা সবাই জানি মাস্ক মানে মুখোশ। আমরা কখনো নিজেরা নিজেদেরকে আড়াল করবার জন্য বা এমনি যে কোনো কারণেই হয়তোবা মাস্ক ব্যবহার করি। ফটোশপেও লেয়ার মাস্ক নামে একটা বিষয় আছে, যেটা দিয়ে কোনো কিছু আড়াল বা শো করার মাধ্যমে ডিজাইনকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। তো চলুন প্র্যাকটিক্যালি দেখা যাক। ফটোশপে একই কাজ বিভিন্নভাবে করা যায়। আপনার অভিজ্ঞতাই আপনাকে গাইড করবে আপনি কোন পথটি বেছে নেবেন। আমাদের এখানে দুটো লেয়ার দেখা যাচ্ছে, উপরের লেয়ারটিতে একটি মডেল আর নিচের লেয়ারটিতে একটি সলিড কালার। আমরা এই মডেলটিকে সাদা অংশ থেকে বের করে আনতে চাচ্ছি। তার জন্য অনেকগুলো পথই আমরা অবলম্বন করতে পারি, যেমন ইরেজার টুলটাকে সিলেক্ট করে যদি সাদা অংশে ঘষাঘষি করি, দেখেন সাদা অংশ ডিলিট হয়ে যাচ্ছে। কিন্তু ইরেজার টুলের একটা সীমাবদ্ধতা আছে, ইরেজার টুল সম্পূর্ণ পার্মানেন্টলি ইরেজ করে ফেলে। এটাকে বলে ডিস্ট্রাকটিভ ওয়ে অফ এডিটিং। কিন্তু আমরা ডিস্ট্রাকটিভ পথে যাব না, আমরা নন ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করব। অর্থাৎ আমরা কোনো কিছু ইরেজ করলেও পরবর্তীতে সেটা যেন আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি, ঠিক সেইভাবে কাজ করব। আর এই জন্যই আমরা লেয়ার মাস্ক ব্যবহার করব। খুব সহজে আমরা লেয়ার মাস্ক ব্যবহার করতে পারি। আমরা পূর্বের অবস্থানে চলে আসলাম। লেয়ার মাস্ক ব্যবহার করবার জন্য আপনার লেয়ার প্যালেটের নিচে বাঁ থেকে তিন নাম্বার আইকনটিতে অর্থাৎ অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করুন। ব্যাস হয়ে গেল। এবার আপনি আপনার এই ইমেজটিকে কাটা ছেঁড়া ইরেজ ঘষা মাজা যত কিছুই করুন, আপনার অরিজিনাল ইমেজটি কোনোভাবেই নষ্ট হবে না। তবে ইরেজ করবার জন্য আপনি ইরেজার টুলটি ব্যবহার করবেন না। যখন মাস্কিং অবস্থায় থাকবে তখন, অর্থাৎ লেয়ার মাস্ক অ্যানাবল করার পরে, আপনি কখনোই ইরেজার টুল দিয়ে ইরেজ করতে চাইবেন না। আপনি যদি ইরেজ করতে চান তাহলে ব্রাশ টুল ব্যবহার করবেন। আবার যদি ফিরেও পেতে চান আবার ব্রাশ টুলই ব্যবহার করবেন। শুধু রং দুটো পাল্টে নেবেন। দুই প্রকার রং মাস্কিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, একটা হচ্ছে সাদা আরেকটা হচ্ছে কালো। যদি কালো রং দিয়ে ইমেজের উপরে ঘষাঘষি করা হয় তাহলে ইমেজটি ডিলিট হয়ে যায়, আর যদি সাদা রং দিয়ে ঘষাঘষি করা হয় তাহলে ইমেজটি আবার ফিরে আসে। যেমন দেখুন, আমরা উপরে কালো রংটিকে নিয়ে আসি। এবার আমরা এই ব্রাশ টুল সিলেক্ট করে আমরা যদি এই মডেলটির উপরে একটু ঘষাঘষি করি, দেখেন মডেলটির নিচের লেয়ারটি দেখা যাচ্ছে, মডেলটির নিচের লেয়ারটি বেরিয়ে আসছে। আবার যদি আমরা ঠিক এই একই ব্রাশ দিয়ে এই রংটাকে আবার পাল্টে নেই, ঠিক এইখানে ক্লিক করে আমরা যদি সাদা নিয়ে নেই এবং আমরা যদি আবার এটার উপরে ব্রাশ দিয়ে ঘষাঘষি করি, দেখেন ছবিটি আবার ফিরে আসছে। এটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ ওয়ে অফ এডিটিং। এভাবে কাজ করলে আপনি 10 বছর পরেও যদি আপনার ফাইলটিকে ওপেন করে পুনরায় এডিট করতে চান আপনি করতে পারবেন। আমরা আবার দেখে নিচ্ছি মনে থাকার জন্য, যখন আমরা কালো দিয়ে পেন্ট করব ব্রাশ টুল নিয়ে অবশ্যই, যখন আমরা কালো দিয়ে পেন্ট করব বা ব্রাশ করব তখন এটা ডিলিট হয়ে যাবে, অর্থাৎ আমাদের ইমেজটি কালোর অন্ধকারে হারিয়ে যাবে। মনে রাখার জন্য আমরা এভাবে বলতে পারি, কালোর অন্ধকারে এটা হারিয়ে যাবে। আবার যদি আমরা সাদা দিয়ে এটাকে ব্রাশ করি তাহলে দেখেন সাদা আলোই সব বেরিয়ে আসবে। অথচ এই একই কাজ যদি আমরা ইরেজার টুল দিয়ে করতাম এটা কোনোভাবেই আমরা ফেরত আনতে পারতাম না। কত চমৎকার একটা বিষয় মাস্কিং। তো মাস্কিংয়ের আরও কিছু বিষয় আমাদের কাজের সুবিধার জন্য জেনে নিতে হবে। যেমন কোনো মাস্কিংয়ের উপরে যদি আমরা শিফট চেপে ক্লিক করি তাহলে সেটি সাময়িক বন্ধ বা চালু করা যায়। যেমন এটা যদি আমি একটু ইরেজ করি এবং শিফট চেপে এই মাস্কের উপরে এসে ক্লিক করি, দেখেন
মাস্কিং ছাড়া যে অপজিশন সেটা আমি দেখতে পাচ্ছি। আবার যদি শিফট চেপে এটাকে আবার ক্লিক করি তাহলে এটা চলে আসছে। মাস্কিংকে কপিও করা যায়। আপনি যদি অল্টার চেপে মাস্কিংকে ধরে টেনে নিচে নিয়ে চলে যান, দেখেন মাস্কিংটি কপি হয়ে গেল, অর্থাৎ এটা এখন নিচের লেয়ারে মাস্কিং করছে, নিচের লেয়ারের সাথে মাস্কিংটা যোগ হয়ে গেছে। আবার যদি ডিলিট করতে চান, মাস্কিংয়ের উপর রাইট বাটন ক্লিক করে ডিলিট অপশনটি সিলেক্ট করুন, এটি ডিলিট হয়ে যাবে। এবার মাস্কিং নিয়ে একটু মজা করা যাক। এখানে দুটো মডেল দেখা যাচ্ছে, একটার উপরে একটা সাজানো, উপরে মহিলা মডেল, নিচে পুরুষ মডেল। আমরা উপরের মহিলা মডেলটিকে যদি মাস্কিং করি তাহলে কেমন হয়? আমরা মহিলা মডেলের লেয়ারটিকে মাস্কিং এনেবল করে দিলাম। এবার ব্রাশকে সিলেক্ট করে কালো রংটাকে অ্যাক্টিভ রেখে আমরা যদি পেইন্ট করি কি হয় দেখেন কত মজার একটা ব্যাপার। অনেক হাস্যকর একটা বিষয়, তাই না? অনেক মজা লাগছে। আপনাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ।